আলীমের সেই যুগ থেকে তারাবি এবং তাহাজুদের আজানের প্রচলন রয়েছে এই সুন্না যদি আপনারা বাস্তবায়ন করেন এই সুন্না যদি জীবিত করেন রাসুল সাল্লাহু আলী যুগের চল্লিশ জন শহীদের মর্যাদা আপনারা পেয়ে যান সোবাহ আল্লাহ আত্মাহারিক টিভি অহির আলোয়ী উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহী ওবারাকাতু আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওসাল্ত ওয়াসাল্লা আমাল্লা নভিয়া বা আদা ওবাদ প্রিয় দর্শক ও শ্রোতা রামাজান মাস অশেষ এবং অসীম সাওয়াবের মাস এ মাসে একজন বান্দা সর্বদা আল্লাহ বলে আলামিনের কীভাবে রেদামন্দি তথা সন্তুষ্টি হাসিল করা যায় সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে রামাজান মাসের সিয়াম পালন করতে গেলে রামাজান মাস পরিপূর্ণভাবে তার হক আদায় করতে গেলে তার সাবের সাবাব যদি একজন ব্যক্তি পেতে চায় অনেকগুলো অনুষঙ্গ বা প্রসঙ্গ রয়েছে তার মধ্যে সাহারির আজান একটি সাহারি করতে হয় সাহারি করার ক্ষেত্রে আমরা প্রচলিত নিয়ম পদ্ধতিতে অনেক ক্ষেত্রে সাইরেন বাজাই অনেক ক্ষেত্রে মসজিদের মাইকের হর্ন বাজাই বা আরও ডাকাডাকি করি মূলত রাসুল্ল্লাহ সাল্লাহ আলিম আসসাল্লামের সুন্না হচ্ছে সাহারিতে আজান দেওয়া প্রিয় ভাই কথাটা শুনলে হয়তোবা অনেকের কাছে নতুন লাগতেও পারে আজও পর্যন্ত মক্কা এবং মদিনা দুই হারামাইন রাসূল ফাইনে রাসুলসাল্লু আলিমাসাল্লামের সেই যুগ থেকে তারাবি এবং তাহাজদের আজানের প্রচলন রয়েছে আমরা যদি খবর নেই তাহলে ইনশাআল্লাহ এ তথ্য পেয়ে যাব রাসূলুল্লাহ সাল আলীম আসসাল্লামের সময় ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি তিনি ফজরের সালাতের আজান দিতেন এবং বেলাল উম্ন রবাহ যিনি ইসলামের প্রথম মোয়ার্জিন তিনিই মূলত রাসুদসাল্লাহ আলিম আসাল্লামের যুগে সাহারি এবং তাহাজুদের আজান দিতেন যদিও আমরা যেখানে এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলবো যেখানে আমরা সুন্নাত না মানব সেখানে কিন্তু একটা বিদাত এসে বসবে কেমন যদি সুন্নাত না মান রাসুদসোল্ল্লাহু আলিম আসাল্লাম এবং সাহাবাদের যুগের সুননা পরবর্তী যুগের সুননাথ হচ্ছে মানুষকে জাগানোর ক্ষেত্রে সাহারিতে আজান দেওয়া তাহাজুদের ক্ষেত্রে আজান দেওয়া কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলি আপনারা উঠুন সাহারি করে নিন আরও অন্যান্য সাইরেন বাজানো মানুষকে ডাকা ডাকি করা এই প্রথাগুলো সুন্নাতের বিরোধী অর্থাৎ বিদাত বিদাত করলে কুল্ল বিদা আলায় আলা অকুল্ল দলায়লা তিন ফির প্রত্যেকটা বিদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা আর ভ্রষ্টতা কিন্তু ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রসুল সাল আলী আসসালাম আল্লাহ রব আলমিনে যে বানিমা আতাকুম রসুল আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম যা দেয় তোমরা থ খুদু তোমরা সেটা গ্রহণ করো ও মানহা কুমান হু আর যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো সুতরাং রসুল সাল্লা আলিম আসসাল্লাম মাই ইউতি রসুল ফত আতআ আল্লাহ ও কম কর বলছেন যে ব্যক্তি রসুল সাল্লাহ আলিম আসাল্লামের আনুগত্য করে সে আল্লাহ রাবুল্লা আলমিনের আনুগত্য করে সুতরাং আমরা রসুল সালু আলিম আসসালামের সুন্না মেনে নিই সুন্নাত হচ্ছে সাহারিতে আজান দেওয়া যে সময়ই হোক না কেন যদি এমনও কোনো এলাকাতে প্রচলন থাকে এটা যে সেখানে নির্দিষ্ট কিছু মানুষ তাহাজ্যদের সলা আদায় করেন তাহলে নির্দিষ্ট কিছু মানুষের জন্যে নিয়মিতভাবে তাহাজ্যদের আজান দেওয়া সুনাত সুদ্সাল্লাস্লামের দুইজন মোয়ার্জিন ছিলেন একজন হচ্ছে বেলাল এবং একজন হচ্ছে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম যার মর্ণনা রয়েছে সহিব খারি প্রথম খণ্ড কিতাবুস সিয়ামের মধ্যে তিনশত এবং পঞ্চাশ পঞ্চাশ পৃষ্ঠায় মূল কিতাব যেটা দিল্লি সাফা সেখানে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে সাহাবারা বর্ণনা করেছেন আবহরারা সহ আরও অন্যান্য সাহাবাদের থেকে এই একই বর্ণনা সই মুসলিমে বর্ণিত হয়েছে কিতাবু সিয়াম অধ্যায় ইমাম মুসলিম রহিমউল্লা তেরোটি সনদ দিয়ে এই একটি কথাই বোঝাতে চেষ্টা করেছেন উপস্থাপন করেছেন যে কান আলী রসুল ইহি সাল্লা আলিমাল্লাম মুয়াদ্দিন আন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলিমুসালামের দুইজন মোয়ার্জিন ছিল এক একজন হচ্ছে বিলায় একজন হচ্ছে বেলাল আর একজন হচ্ছে ও উম্মে আমা সাহাবী আব্দুল্লাহ ইবিনী উম্মে মাকতুমাল আমা আলী আসসালাম বলছেন আম্মাল বেলালু যখন বেলাল আদানু বিলালিন আ বেলালের আজানটা ফকুলু ও তোমরা খাও পান করো সাহরিতে তোমরা খেতে থাকো পান করতে থাকো হাত্তা ইউদ্দে না আবদুল্লাহিবিন উম্মে মাকতুম আল্লাহমা যতক্ষণ না আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্দো সাহাবি আজান দেয় অর্থাৎ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্দো সাহাবি কিন্তু তিনি আজান দিতেন মানুষেরা ধরে নিয়ে যখন তার সামনে বলতো আসাবতা তা আসাব তা আপনি ফজরের সময় উপনীত হয়েছেন তখন অন্দ সাহাবি তিনি কিন্তু আজান দিতেন আজান দেওয়াটা সুন্নাত সমস্ত ডাকা ডাকি এটা হচ্ছে বিদাত হ্যাঁ মানুষকে মুখ দিয়ে ডাকা যেতে পারে কিন্তু একজন নিয়ম যদি হয়ে যায় সবসময় সর্বদা মাইকে ডাকানো গজল বাজানো কেরাত বাজানো বিভিন্ন কেরাত পাঠ করা এগুলো রাসুদসাল্লাহু আলিম আসাল্লামের সুননা না ওই হাদিসটি আমরা স্মরণ করি রসুল্লাহু আলিম আসসাল্লাম আবহাওয়ার হদীয় আল্লাহ তাল থেকে বর্ণিত শৈব খারিতে এসেছে যে কুল্লুম্মা তিয় হুলুনাল জান্না প্রত্যেক উম্ম জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা শুধুমাত্র আবা অস্বীকারীরা ব্যতীত সাহবারা প্রশ্ন করেন কিলাম ইয়া আবা সাল্লাহ আসাল্লাম আপনাকে আবার অস্বীকার করে কারা কারা অস্বীকার কারা আবা রাসুলসাল আলাইহি আসাল্লাম বললেন মানে আতানি আনি দেখালাল যান যারা যারা আমাকে আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফকাদ আবা যারা আমার প্রতি শত্রুতা পোষণ করবে অর্থাৎ যারা আমার সুন্নাতের প্রতি যাদের অবজ্ঞা অবহেলা থাকবে তারাই হচ্ছে আবা তারা জান্নাতে প্রবেশ করবে না প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা সুন্নাতকে মেনে নেই সুননাতে বরকত রয়েছে সুন্নাতে শান্তি রয়েছে প্রত্যেকটা সুন্নাতে সাওয়াব রয়েছে রাসুলসল্লা আলী আসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে সুতরাং আমরা মূল কথা বলতে চাচ্ছি সাহারিতে আজান দেওয়া হচ্ছে যেখানে সুন্নাত থাকবে সেখানে বরকত থাকবে যেখানে বেদাৎ থাকবে সেখানে ভ্রষ্টতা থাকবে এটা স্পষ্ট বিষয় আমরা সুননাথকে ধরি সাহারিতে আজান দেই বিশেষ করে মসজিদ কমিটি যারা আছেন আপনারা দায়িত্বশীল আপনারা মসজিদে সাহারির মোয়ার্জি নিযুক্ত করুন সাহারির মোয়ার্জি নিযুক্ত করুন আলাদা এবং ইফ মানে ফজরের মোয়ার্জি নিযুক্ত করুন আলাদা হোক না অল্প বেতন দিয়ে আপনারা সেটা সেখানে ত্যাগ দিন রাসুলসাল্লু আলি আসাল্লামের এই সুননা বাস্তবায়ন এই সূন্য যদি আপনারা বাস্তবায়ন করেন এই সুন্না যদি জীবিত করেন রাসুলসাল্লু আলিম আসালামের যুগের চল্লিশ জন শহীদের মর্যাদা আপনারা পেয়ে যাবেন সোহান আল্লাহ সুতরাং সুননাতেই রয়েছে শান্তি সুননাতেই রয়েছে বরকত সুননাতি আজান পদ্ধতিতে রয়েছে সাহবের অধিকারী আমরা রমাজানটা সেই রাসুলসাল্লু আলিম আসসালামের সুন্না এবং আল্লাহর গ্রন্থ কোরআন অনুযায়ী আমল করি সে অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করি অসীম এবং অশেষ সাহবের অধিকারী হয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাহরির আজান দিই আমরা অনেক সাহবের অধিকারী হই আল্লাহ আমাদের সার্বিকভাবে তৌফিক দান করুন মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রামাজান মাস কিভাবে অতিবাহিত করব। রামাজান মাসের সিয়াম কিভাবে রাখবো সিয়াম কোন পদ্ধতিতে রাখতে হবে কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হবে কি কী কাজ করলে সিয়ামের ফজিলত আমরা পূর্ণভাবে পাবো তার একটি বই আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে নিয়েছি এই বইটি বইটির নাম হচ্ছে সিয়াম ও কিয়াম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইস ওয়েবসাইটের ঠিকানা এবং বইয়ের সার্বিক তথ্য বা এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে আপনার সেখান থেকে তথ্য কালেক্ট করে সেই অনুযায়ী আপনারা সংগ্রহে রাখতে পারেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটি শতামুল কবুল করুন রামাজান মাসকে বরকতমন্ডিত করুন আল্লাহম্ম আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু